আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রস গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে বেড়িবাঁধের সাথে অবস্থিত এই শোরুমটি। এবং এই শোরুমে বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে এই এলিয়েন A15 সিলভার কালার গাড়িটি দেখাবো। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি এবং দামটিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি ভাইয়াদের এখানে এই মুহূর্তে কি কি গাড়ি আছে যদি একটু বলে দেন। আলহামদুলিল্লাহ, গাড়ি তো অনেকগুলোই আছে। নোয়া আছে, প্রিমিও আছে, এক্সিও ফিল্ডার আছে, এক্সিও আছে, কর্না প্রিমিও, তারপর হচ্ছে এই পাশে আছে আমার এক্সিও আছে, আইএসটি আছে, ফিল্ডার আছে, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টয়োটা অ্যালিয়ন দেখাবো A15। আচ্ছা, তো সিলভার কালার গাড়ি, সিলভার কালার। এটা হচ্ছে অ্যালিয়ন A15 ওল্ড সেভের মধ্যে সবচেয়ে লাস্ট মডেলটা হচ্ছে এটা। আচ্ছা, হ্যাঁ, তো এটা মডেল হচ্ছে 2007-এর মডেল। আচ্ছা, এটা মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হচ্ছে 2012-তে। তো আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারে যা আছে একেবারে মানে গাড়ির সাথে সব কিছু আছে। এটা এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি বা কোনো কালার বা কোনো টাচ আপ করা হয়নি, একেবারে যা আছে গাড়ির সাথে মানে ফ্যাক্টরি ফিটিংটাই এখনও আছে, মানে টাচ আপও হয়নি, কিচ্ছু করা হয়নি, দু একটা দাগ দাগ আছে, এছাড়া কিছুই করা হয়নি এখনও। এখন যদি কেউ পছন্দ করে সেক্ষেত্রে আমি তাকে মানে কালার বা টাচ আপ যেটা বলে সেটা করে দিতে পারবো আর কি। টাচ আপ করার প্রয়োজন আছে এই মুহূর্তে? আশা করি ইনশাল্লাহ টাচ আপ করার প্রয়োজন নেই, দু একটা দাগ আছে, ছোটোখাটো যে দাগগুলো আছে, এছাড়া কোথাও কোনো দাগ নেই। পুরো গাড়িটাই দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো কালার করা হয়নি এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল। রিংগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে রিংগুলো। হ্যাঁ, আর এই যে চাকার যে ডাস্টারগুলো যেটা ম্যাট আপনাকে বলি, এটা দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে যেটা, অনেকগুলো গাড়িতে দেখবেন চাইনিজগুলো লাগানো থাকে, বাট এটা কিন্তু গাড়ির সাথেরটা। তো যেহেতু এখনও কোনো কিছু করা হয়নি এবং ভিতরের যে লুকসটা একেবারে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। তাহলে আপনাকে একটু এই পাশটা দেখাই, দেখতে পাচ্ছেন যে পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো রঙের মানে রং বা টাচ আপ করা হয়নি, পুরো গাড়িটাই অরিজিনাল কালারটাই আছে। হ্যাঁ, আর প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনালটাই আছে। এই যে টয়োটার লোগো দেওয়া আছে, এ পাশে দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে গাড়ির সাথে, সব কিছু গাড়ির সাথে আছে। আর পিছনে আমি একটু পিছনটা দেখাই, পিছনের ব্যাক গ্লাসটা দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথের গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, এই ওয়াইফারটা এগুলো গাড়ির সাথে। আর এটা হচ্ছে আপনার পিছনে লাইট, ব্যাক লাইটটা, এটা গাড়ির ছাদের লাইট, এটা কোনো চেঞ্জ করা হয়নি এখনও বা ভাঙেও নেই। আর এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে মানে প্রত্যেকটা জিনিস আপনি একটু এই পাশ থেকে এসে দেখতে পারেন যে আসলে আমি যে বললাম আসলে কেন বললাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে গাড়ির সাথে আছে। ছোটোখাটো দাগগুলো আছে, এই যে ছোটোখাটো দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলো আছে, কোথাও কিন্তু কোনো রং হয়নি, একেবারে অরিজিনাল বডিটাই আছে। সেই ক্ষেত্রে যদি কেউ আসে এই মুহূর্তে গাড়িটি কিনতে, তারা যদি মানে যে ছোট ছোট স্পটগুলো আছে যদি টাচ আপ করার প্রয়োজন হয়, তারা যদি বলেন টাচ আপগুলো ঠিক করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে তো অবশ্যই করে দেবো, অবশ্যই করে দিব, যেহেতু আমার নিজের ওয়ার্কশপ আছে, চাইলে আমি করে করে দিব, কোনো সমস্যা নেই। বাট আমরা করি না এই কারণে যে আমরা চাই প্রত্যেকটা গাড়ির যে রিভিউগুলো দিই, আমরা চেষ্টা করি আমার দর্শকদের বা ক্লায়েন্টদের যে একেবারে অরিজিন জিনিস যেগুলো থাকে গাড়িতে সেটা দেখানোর চেষ্টা করি আর কি, আমরা রটা দেখানোর চেষ্টা করি। জি 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 ভাই, আমরা একটু ব্যাক গ্যালারিটাও দেখি। দেখতে পাচ্ছেন যে ভিতরটা একেবারে কোথাও কোনো কিন্তু এখনো ই নাই, একেবারে যে সিলগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিল কিন্তু অরিজিনাল সিলগুলো আছে গাড়ির সাথে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার দেওয়া আছে, এই যে সিলগুলো একেবারে অরিজিনাল সিলগুলোই দেওয়া আছে এখানে। এবং এটা হচ্ছে আপনার স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন, যে স্পেয়ার চাকা এবং যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন একেবারে মানে ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো রং হয়নি। এই যে প্রত্যেকটা স্টিকারগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টিকার কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এটাকে সিএনজি করা হয়েছে? সিএনজি করা আছে, এটা নাভানার থেকে সিএনজি করা। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ গাড়ি একেবারে ফ্রেশ অবস্থায় আছে। ওই পাশটাও দেখি, এই পাশটা দেখতে পাচ্ছেন যে এদিকেও কোথাও কিন্তু ছোটোখাটো দাগ, আমি আগে বলেছি যে ছোটোখাটো দাগ যেগুলো, এই যে এখানে একটা ঘষা একটা দাগ আছে, এগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট না, এই যে স্ক্যাচ আছে, হালকা স্ক্যাচ আছে। আচ্ছা, তো এইগুলো ছাড়া কিন্তু কোথাও কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট বা মেজর কোনো মাইর কোথাও কোনো কিছু হয়নি। এবং আমি একটু ভিতরটা দেখাই আপনাকে,
ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিট কাভার থেকে শুরু করে এই যে এই কাপড়গুলো দেখলে আসলে বোঝা যায় যে গাড়িটা কেমন ইউজ করা হয়েছে। এগুলো দেখলে বোঝা যায়, এগুলো এখনও কিন্তু কোনো নোকের দাগ বা এই যে কাপড়গুলো যে একটা টাইট ফিটনেস যাওয়া আছে সেগুলো কিন্তু এখন নষ্ট হয়নি। এবং এই সিটগুলো দেখতে পাচ্ছেন, আর সবচেয়ে বড় বিষয় এই যে কাভারগুলো, এই যে হাফ কাভার যেগুলো, এগুলো কিন্তু গাড়ির সাথেই কিন্তু আসে এগুলো বাইরের থেকে। তো উনি আর এটা মানে ফেলে দেয়নি, এটাকে উনি লাগিয়েছে। ভিতরটা অনেক স্পেস এবং সিট কাভারগুলো খুব ভালো আছে, ব্ল্যাক কালার সিট কাভার। হ্যাঁ, আমি একটু এই পাশটা দেখাই। দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো একেবারে খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং এই যে উডেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে উডেন প্যানেলগুলো, এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যে উডেন সেগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে। এবং এই যে স্টারিংয়ের যে এগুলো দেখতে পাচ্ছেন, আসলে সাধারণত এগুলো হয় কি, এগুলো কিন্তু মানে চলতে চলতে বেশি রাফ ইউজ করলে এগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো অবস্থায় আছে। এবং এটা আসলে এক হাতে ইউজ করলে যে গাড়ির যে কন্ডিশন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। কারণ এটা হচ্ছে আপনার অ্যালিয়নের সবচেয়ে লাস্ট মডেল যেটা, এরপরে কিন্তু আপনার অ্যালিয়ন যেটা আসছে এটা নিউ শেপের অ্যালিয়ন চলে আসছে। তো ওল্ড শেপের অ্যালিয়ন চালায় যে মজা, নিউ শেপটা কিন্তু আসলে দেখতে সুন্দর বাট চালায় কিন্তু ওই আরামটা পাবে না। মোটর কি গাড়ির সাথে না পড়া লাগে? এটা গাড়ির সাথে, গাড়ির সাথে, জি এটা গাড়ির সাথে, এটা কোনো চেঞ্জ করা হয়নি। সামনে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? না, আলহামদুলিল্লাহ এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। যদি ক্লায়েন্ট মনে করে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে দু চারটা দাগ আছে সেটাকে আপনার টাচ আপ করে ঠিক করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। আর এসির পারফরমেন্স কীরকম ভাইয়া? এসি তো আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ এসি অ্যালিয়ন বা প্রিমিয়ো এগুলো কিন্তু এসি আসলে বলা লাগে না, এগুলো খুবই হ্যাভি এসি এবং ইয়েগুলো খুব ভালো থাকে। আর যে সুইচগুলো আছে এগুলো সব কিছু ওকে আছে? প্রত্যেকটা সুইচ ওকে আছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ওকে আছে। এটা আমরা একটু ইঞ্জিনটিও দেখি ভাইয়া। জি, ইঞ্জিনটি মানে এখনও পর্যন্ত ওয়াশ করা হয়নি? না, আমরা এখনও যেহেতু এখন মানে বন্ধের টাইম, এখনও কোনো ওয়াশ টোশ করা হয়নি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এভাবেই দেখাচ্ছি, কারণ গাড়িটা আসলে আনার পর আমরা কিছুই করিনি, আমরা জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে। এটা দেখেন, প্রত্যেক লাইট দেখেন একেবারে খোদাই করে লেখা আছে, গাড়ির সাথে যে অরিজিনাল জাপানিজ লাইটগুলো সেগুলো এখনও খোলা হয়নি, এগুলো এভাবেই লাগানো আছে। এবং এগুলো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে কালারটা, গাড়ির যে কালারটা থাকে সেই কালারটা এখনও আছে, এগুলো কোথাও কোনো খোলা হয়নি বা কোথাও কোনো এখনও ওয়াশ করা হয়নি। আর এটা হচ্ছে সিএনজি করা, নাভানা থেকে সিএনজি করা। আচ্ছা, আর ইঞ্জিনটা খুবই চমৎকার এবং ফ্রেশ একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনে কোথাও কিন্তু কোনো হাত দেওয়া হয়নি বা কোথাও কোনো খোলা হয়নি, যেহেতু গাড়ির মাইলেজটাও খুব কম। এটা তো সার্ভিস করবেন আপনারা? হ্যাঁ, এটা তো আমরা অবশ্যই একটা ক্লায়েন্টকে দিতে হলে তো আমাদেরকে অবশ্যই সার্ভিসিং করে বা সার্ভিস করে দিতে হবে। ওয়াশ পলিশও করবেন? জি, ওয়াশ পলিশ করে আমরা এটা হ্যান্ড ওভার করবো। আপনারা তো গাড়ি শোরুমে আনার আগে তো অবশ্যই গাড়িটা চেক আপ করে নিয়ে আসেন। জি, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে গাড়িতে কী কী কাজ করতে হবে, যে টুকটা কোনো কাজ আছে কি না? এই এই মুহূর্তে যে কাজটুকু হচ্ছে সেটা মাত্র শুধুমাত্র হচ্ছে আপনার টাচ আপের কাজটা, যেটুকু আপনাকে দাগগুলো দেখালাম সেই কাজটুকু ছাড়া আদার্স কোনো কাজ করতে হবে না। আর যেটা করতে হবে, ইন্টারিয়ারটা ওয়াশ করতে হবে এবং ইঞ্জিনের সাইডটা একটু ওয়াশ সার্ভিসিং করতে হবে, এই যা এগুলো আমরা করে দিব আপনাকে। আচ্ছা, গাড়ির কালারটিও অরিজিনালই আছে? একেবারে অরিজিনাল কালারটা আছে এবং প্রত্যেক জিনিসই অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেক জিনিস অরিজিনাল আছে। আর গাড়িটা এক হাতে ইউজ করেছে তো এই জন্য গাড়িটা এত ফ্রেশ। এবং সিএনজিও করা আছে? জি। আর ভাইয়া এখন লিটারে কীরকম যায়? এটা আপনার লিটারে মিনিমাম ঢাকা শহরে আপনার 9-10 যাবে। আচ্ছা, আপনার পেপার সম্বন্ধে একটু জানেন? পেপার সবগুলো আপডেট করা আছে, 2022 সাল পর্যন্ত আপডেট করা আছে। আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটার আস্কিং প্রাইস, এটা আস্কিং প্রাইস আসলে বলার দামটা বলার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে অ্যালিয়ন A15 2007 মডেল। আপনারা জানেন যে ছয়ের পরে কিন্তু খুব সীমিত আকারে সাতের কিছু গাড়ি আসছে। তো সাতের যে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে এটা, এটার পরে আপনার জুন থেকে যেটা আসছে সেটা হচ্ছে নিউ শেপের গাড়ি। তো আসলে নিউ শেপ আর ওল্ড শেপের মধ্যে কিন্তু একটু পার্থক্য থেকেই যায়।
তো আসলে যারা ওল্ড শেপ চালা মানে চালানো পছন্দ করে তাদের জন্য আসলে এই গাড়িটা, কারণ এটা হচ্ছে খুব মানে হেভি গাড়ি এবং এটা কেবল সিস্টেম ইঞ্জিন, ইঞ্জিনটাও খুব হেভি এবং গিয়ারবক্সটাও খুব হেভি এগুলো গিয়ার, আর এটা সার্ভিসটাও খুব ভালো দেয়। আর এটা আসলে মানে অরিজিনাল কালার আছে এবং অরিজিনাল সব কিছু থাকাতে আমরা এই গাড়িটা একটু বেশি দাম দিয়ে কিনে আনতে হয়েছে, কারণ হচ্ছে ফ্রেশ গাড়ি এবং ফ্রেশ ফিটনেসের একটা গাড়ি আসলে খুঁজে বের করাটা টাফ হয়ে যায় ঢাকা শহরে। আর আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু আসলে প্রচুর রিক্সা বা সিএনজি এগুলোতে আসলে গাড়ি স্ক্র্যাচ অ্যাক্সিডেন্ট এগুলো থাকবেই, তো এইগুলোর থেকে মানে এগুলোর মাঝখান থেকে একটা ফ্রেশ গাড়ি বের করা খুব টাফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমরা পেয়েছি হাতে, খুব ফ্রেশ অবস্থায় পেয়েছি, তো এর জন্য এই দামটা এটা রেখেছি আমরা 14,30,000 টাকা। 14,30,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস জি। এবং শোরুমে আসলে অবশ্যই দাম আরও কমবে? জি অবশ্যই কমবে, এটা হচ্ছে আস্কিং প্রাইস। ভাইয়া একটু কষ্ট করে আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তার মোড় থেকে ডান দিকে চলে গেলো, আপনার বুদ্ধিজীবী ডান দিকে চলে গেলো গাবতলি, যে রাস্তাটুকু গাবতলি দিকে গিয়েছে সে রাস্তা মোচর থেকে 10 গজ আগালে হাতের বাম সাইডেই মদিনা কার কালেকশন। আমার শোরুমের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01971222570। এটি তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে? জি হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, অনেক কষ্ট করে আমাকে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।